আপাতত ইসলামের একজন নেতার সোনারগাঁও রিসোর্টে নৈতিক অবনমনের বিষয়ে গতকাল সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তথ্য নির্ভর এবং প্রকৃত সত্যের উদ্ঘাটন। প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েই বক্তব্য রেখেছেন, তিনি তার বক্তব্যে অসত্য কিছু বলেননি। প্রধানমন্ত্রী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এতে ধর্ম ব্যবসায়ীদের হাতে ঘা লেগেছে, জনগণ ভেবেছে লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, এখন দেখছি চোরের মায়ের বড় গলা। এই দেশ পীর আউলিয়া ওলামায় মাশায়েখদের দেশ, এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দেবে না। উগ্রতা প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় অনুভূতি নিয়ে যারা ভীতি সঞ্চার করেছিল তাদের ফলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যারা দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের সাথে দেশে জনগণ রয়েছে যারা পেছন থেকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে, অর্থায়ন করছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে। হেফাজতকে দিয়ে যারা গদি দখলে দীঘা স্বপ্ন দেখছে অচিরে তাদের স্বপ্ন ভঙ্গ হবে। বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায়ের পবিত্র স্থান আল্লাহর ঘর, মসজিদকে সন্ত্রাস সৃষ্টির কাজে ব্যবহার হতে শান্তিপ্রিয় মুসল্লিরা দেবে না। বহুদা বিভক্ত হেফাজত নেতাদের অর্থের উৎসের সন্ধান করছে তদন্তকারী কর্তৃপক্ষ। কোমলমতি শিশু কিশোরদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষার পরিবর্তে এক শ্রেণীর ধর্মীয় নেতা যে উন্মাদনা শেখাচ্ছে তা প্রকৃতপক্ষে ধর্মীয় শিক্ষা নয়, নিজ নিজ কর্ম হাসিলের আর স্বার্থ সিদ্ধির অপচেষ্টা বলে ধর্মপাল মানুষ মনে করে। হেফাজতের একজন প্রভাবশালী নেতার সোনারগাঁও রিসোর্টের অনৈতিক ঘটনার পর তাদের ফোন আলাপের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিউটি পার্লারের একজন সুন্দরী মহিলাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেওয়ার বিষয়টি এখন আর গোপন করা রাখা যাচ্ছে না। আর এই অনৈতিক কর্মকাণ্ডের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের যে তাণ্ডব লীলা চলেছে তাতে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। সাম্প্রদায়িক এই গোষ্ঠী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরানো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ধর্মীয় সাম্প্রদায়িক এই অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে সকল স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাৎ করে বেড়ে যাওয়া প্রেক্ষিতে শেখ হাসিনা সরকার দেশব্যাপী আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করতে শুরু করেছে। নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টিকে এখন আর হেলাফেলা করার উপায় নেই। আমাদের অসচেতনতা উদাসীনতা করোনা সংক্রমণে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। দুর্ভাগ্যের বিষয় আমাদের অনেকে স্বাস্থ্যবিধি এখনও মানছেন না। লকডাউন ঘোষণার পরপরই বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ঢল, এ ধরনের মনোভাব করোনা সংক্রমণকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে। গত দুদিন যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে মনে হয়েছে সবাই যেন উৎসব মুখর পরিবেশে ঈদের ছুটিতে ঘরে ফিরছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।
সংক্রমণ আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে এ ধরনের মনোভাব, একথা জেনেও আমরা সচেতন হচ্ছি না। আমি করোনা প্রতিরোধ কল্পে লকডাউন কার্যকরের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাই, সেই সাথে আওয়ামী লীগ নেতা সামর্থ্যবানদের কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।